आंतर्जातिक मुद्रा तहबिल आईएमएफ থেকে বাংলাদেশ 450 कोटी मार्किन डॉलर ऋण পেতে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহোম মুস্তফা কমল। সচিবালয়ে সফররত আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এই কথা জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ যেভাবে চেয়েছিল সেভাবেই ঋণ পেতে যাচ্ছে। অনেকের অনুমান ছিল বাংলাদেশ আইএমএফের ঋণ পাবে না কিংবা তারা কঠিন শর্ত দেবে, তেমন কিছুই হয়নি। তবে তারা শর্ত দিয়েছে। রাজস্ব আয় বৃদ্ধির জন্য আইএমএফের কিছু পরামর্শ আছে, সেভাবেই কাজ করছে বাংলাদেশ। অর্থমন্ত্রী জানান, আইএমএফ 3 মাসের মধ্যে এই ঋণের আনুষ্ঠানিকতা চূড়ান্ত করবে। 7 কিস্তিতে এই ঋণ দেবে তারা। প্রথম কিস্তির ঋণ মিলবে আগামী ফেব্রুয়ারিতে, আর সর্বশেষ কিস্তির ঋণ পাওয়া যাবে 2026 সালের ডিসেম্বরে। আইএমএফের ঋণের সুদহার হবে বাজার দর অনুযায়ী, তাতে গড় সুদহার হবে 2.2%।